এই হচ্ছে এজিটি লাইভ 24x7। This is AGT Live 24/7. এবং সঠিক ভাবে যদি পার্টি থাকে যেগুলো দুই দলের, তো তারা দিতে পারে। কোথাও পার্টি নেই, কেউ রাজি হয় না তাদের পার্টি হতে, তো সেখানে তো অযথা যদি দোষ দিয়ে চলে যায় সেটা বলে না। আমরা নিশ্চিন্ত যে আমরা নির্বাচনে আমরা লড়াই করছি, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করছি, এবং আমরা বিশ্বাস করি মানুষের এই যে মানে মতদান, মানুষের যে সমর্থন, এর মাধ্যমেই শক্তিশালী হবে পঞ্চায়েত এবং সরকার সমৃদ্ধ হবে, আমাদের দল সমৃদ্ধ হবে এবং নির্বাচন শান্তিপূর্ণ হবে। অশান্তি করার চেষ্টা করলেও আমরা চেষ্টা করবো সেটাকে শান্তিতে রাখার জন্য। আর আমরা এখানে ডিস্ট্রিক্টে দেখিয়েছি, আমার সঙ্গে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে, এবং এই ডিস্ট্রিক্টে দেখিয়েছে যে কী করে বিরোধীদের সম্মান দিতে হয়। এবং সেটা কাকরাপুর বিধানসভা ব্লকে যেখানে বিরোধী দলের নেতৃত্বকে সম্মান দেখানো হয়েছে, সেটা এই ভারতে সারা ভারতবর্ষে কোথাও নজির নেই। এটা যে প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং নাড্ডাজির এই এই যে শাসন ব্যবস্থা, এবং রাজ্যের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বের সরকার, এবং আমাদের প্রদেশ সভাপতি রাজীব পট্টনাইকের নেতৃত্বের এই দল, আমরা সেভাবে আমরা করার চেষ্টা করছি। মানুষের কাছে আবেদন থাকবে যে মানুষ যাতে তাদের মতামত দিয়ে যে এই পঞ্চায়েতকে শক্তিশালী করে। এবং আমি গর্বের সঙ্গে বলতে পারি আমার বিধানসভা কেন্দ্রে যে পশ্চিম খিলপাড়া এবং পশ্চিম খিলপাড়া দুটি আমাদের পঞ্চায়েত আছে, এবং খিলপাড়াতে সমস্ত মহিলা এখানে পরিচালিত পঞ্চায়েত হতে যাচ্ছে, যেটা নাকি খুবই মানে সারা রাজ্যের মধ্যে একটা আলোচনার বিষয়বস্তু। এবং সেখানে মাতারবাড়িতে পঞ্চায়েত সমিতি, এখানে পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের আছে, যে মাতারবাড়ি পঞ্চায়েত সমিতিও এখানে মহিলা পরিচালিত হবে।